হ্যালো হ্যালো বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধবী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ দারুণ আছো সবার বেশ দারুণ পড়াশোনা চলছে সামনেই আমাদের পরীক্ষা না পড়লে কিন্তু সিউ ছাড়বে না তো সেই রিগার্ডিং আমরা বেশ কিছু প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস সেট চালাচ্ছিলাম আমাদের চ্যানেলে বেশ কিছু প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ারের যে প্র্যাকটিস সেটগুলো আছে সেগুলো চলছেও বটে তো এখানে আমরা বেসিক্যালি এই ভিডিওর কথা বলি তো এটা হচ্ছে ম্যাথমেটিক্স মাইনরের জন্যে মাইনরের যেটা সিলেবাস আছে সেই সিলেবাসটা কিন্তু আগের বছরের সিলেবাসের সাথে ম্যাচ করে না যেটা আগের বছরের ম্যাথমেটিক্স পাসের সিলেবাস ছিল তা আমরা কী করছি এখনকার জন্য প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস যদি করতে হয় তো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চিনগুলো আমরা আগের বছরে যেটা অনার্সের কোয়েশ্চিন ছিল মানে বলতে পারো যেটা মেজরের কোয়েশ্চিন ছিল সেই কোশ্চিনগুলোকে অ্যাকচুয়ালি ডিসকাস করার চেষ্টা করছি তা আমি সেখান থেকে বেছে বেছে বেশ কিছু অঙ্ক এখানে নিয়ে এসেছি আজকে হলো প্র্যাকটিস সেট নাম্বার টু আগের সেটটা যদি না দেখো তাহলে অবশ্যই দেখে নিও সেখানে আমরা ক্যালকুলাস নিয়ে আলোচনা করেছিলাম ক্যালকুলাসের বিভিন্ন টাইপের যে অঙ্কগুলো ছিল অঙ্কগুলোকে কিন্তু আমরা করেছি ভিডিওটা অবশ্যই বড় হয়ে গেছে দু ঘন্টা কিন্তু সেটাকে কিন্তু অবশ্যই দেখে নিই ঠিক আছে তো আজকে আমরা করতে চলেছি ভেক্টর অ্যানালিসিস আর ব্যাপারটা হলো একটুখানি বলে দিই যে এই ইউটিউব চ্যানেলে দেখবে যে এখানে বেশ কিছু ম্যারাথন প্র্যাকটিস সেটও চলছে স্যার চালাচ্ছেন সেলিম স্যার আমাদের তো এখানে অলরেডি দুখানা ভিডিও হয়ে গেছে ভেক্টর নিয়েই বলতে পারো তো সেই ভিডিওগুলোকে অবশ্যই দেখে নিও তোমার কাজে লাগবে আমরা মাইনর স্টুডেন্ট হওয়া সত্ত্বেও সেই ভিডিওগুলোকে অবশ্যই অবশ্যই দেখতে হবে হয়তো সেগুলো অনার্সের কোয়েশ্চিন কিন্তু তবুও তোমরা করবে ঠিক আছে এই ক্লাসগুলো তুমি বলতে পারো শেষের দিকে রামবান মরার সময় মকদ্দ ক্লাস এগুলো তুমি বলতে পারো ঠিক আছে তো আগের ক্লাসটা অবশ্যই দেখে নিও সেটা ক্যালকুলাস রিগার্ডিং ছিল আর সমস্ত ক্লাসই দেখবি মানে যে ইউটিউব চ্যানেলে যতগুলো ক্লাস আসবে এখনকার জন্য মানে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিসের যে যতগুলো আসছে সেগুলো অবশ্যই অবশ্যই কাজে লাগবে ঠিক আছে তোমাদের বেনিফিটের জন্যেই এটা কাজে লাগানো হচ্ছে বাকি ছাড়বে না ঠিক আছে চলো তাহলে এক কাজ করা যাক যে উইদাউট ওয়েস্টিং টাইম শুরু করা যাক দেখো এখানে বেশ কিছু কোশ্চিন ছিল সেখান থেকে বেছে 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 কোশ্চেন পেপারগুলোকে আমি নিয়েছি সমস্ত কোয়েশ্চিন পেপার আমি নিয়ে আসেনি বারবার বলছি সেগুলো হলো অনার্সের সিলেবাস সিলেবাসটা একটুখানি আলাদা ছিল অনার্সের সিলেবাসটা ঠিক আছে পাশের সিলেবাসটা তো সম্পূর্ণই আলাদা ছিল কিন্তু অনার্সের সিলেবাসটাও একটুখানি আলাদা ছিল সমস্ত অঙ্ক কিন্তু আমি নিয়ে আসিনি এখান সেখান থেকে একটু সিলেবাসটাকে ম্যাচিং করে করে যে কোশ্চিনগুলো আছে সেই কোশ্চিনগুলোকেই তোমাদের জন্যে নিয়ে এসেছি মানে মাইনর পেপারের জন্যে যেগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে চলো তাহলে দেখতে পাচ্ছ প্রথম কোশ্চিন তোমার সামনে একটুখানি দেখে নাও একটু দেখে একটু ভয় পেয়ে যাও যে এই টাইপের কোশ্চেন আসছে তাহলে তো অজ্ঞান হয়ে যাব আমি তো বিষয়টা হলো অজ্ঞান হওয়ার কিছুই নেই কারণ উত্তরটা খুবই ইজি হবে কিন্তু এটার প্যাটার্নটাকে একটুখানি জেনে নিতে হবে ঠিক আছে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চিন তো অবশ্যই নিয়ে এসেছি কিন্তু তার সাথে সাথে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টাইপের মানে সিমিলার টাইপের সেই কোশ্চিনগুলোকে এখানে নিয়ে এসেছি তো ভিডিওটাকে অবশ্যই এটাকে ছোটো রাখছি কারণ অলরেডি আমাদের চ্যানেলে ধরো স্যার করিয়ে দিয়েছেন দুখানা ভিডিও অলরেডি ভেক্টরের উপর সেই ভেক্টরের ভিডিওগুলোকে তোমরা একটুখানি চেক করে নিও একটুখানি দেখে নিও আর দ্যাট ইজ ওয়াই আমি এই ভিডিওটাকে একটুখানি ছোটো রেখেছি ঠিক আছে চলো তো এই কোশ্চিন একটা বড়ো সড়ো কোশ্চিন তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দর ঠিক আছে খুব সুন্দর কোশ্চিনটা তো এটাকে একটুখানি আনসার করা যাক বলতে কী চাইছে সেটাকে ফার্স্ট অফ অল একটুখানি বুঝতে হবে আফটার দ্যাট আমরা এটাকে আনসার করব। আনসারটা ছোটোখাটোই হবে বেশি ভয় পাওয়ার কিছু নেই বলেছে এখানে এবিসি এবিসি এর বক্স বক্স এবিসি সমান সমান দেওয়া আছে হচ্ছে নট ইকুয়াল টু জিরো তার মানে এটা জিরো নয় তার মানে কি তারা কোনো দিনও কী হতে পারে না কোবলানার হতে পারে না তিনখানা ভেক্টর এটাই অ্যাকচুয়ালি মিন করে এটাকে তাই তো কোপ্লানার জিনিসটা আমরা অলরেডি জানি মানে কি তিনখানা ভেক্টর যখন একটা প্লেনের উপরে থাকে একটাই প্লেনের উপরে থাকে তখন সেটাকে কোপ্লানার ভেক্টর বলা হয় আর অবশ্যই তোমরা আশা করছি যে আমাদের যে ইউটিউব চ্যানেলে আমি তোমাদের ভেক্টরের যেটা সিলেবাস আছে পুরো সিলেবাসটাকে আমি কিন্তু ফ্রিতে পড়িয়ে দিয়েছি ঠিক আছে আশা করছি তোমরা সেটা জানো একটু পরে আমি তোমাকে বলে দেবো জিনিসটা ঠিক আছে ভিডিওটাকে দেখো এখনকার জন্যে এনিওয়ে তো এখানে বলেছে যে এবিসি বক্স এবিসি হচ্ছে নট ইকুয়াল টু জিরো তারপরে বলেছে প্রুফ দ্যাট এনি ভেক্টর ডি যে কোনো একটা ভেক্টর ডি আছে ঠিক আছে এক সেকেন্ড যে কোনো একটা ভেক্টর ডি আছে আর ডি এর ব্যাপারে বলা হচ্ছে যে ডি ক্যান বি এক্সপ্রেসড অ্যাস তার মানে ডিটাকে লিখা হবে এই যে ভয়ানক এক্সপ্রেশনটা তুমি দেখতে পাচ্ছ সেই এক্সপ্রেশন আকারে এখানে নোট করার বিষয় হলো বি ক্রস সি সি ক্রস এ আর এ ক্রস বি কেন কারণ এইটাকেই কাজে লাগাবো এখানে আমরা অ্যাকচুয়ালি লিখবো কি লেটাস কনসিডার বলে লেটাস কনসিডার বলে আমরা লিখবো হচ্ছে ডি ঠিক আছে সমান সমান সামথিং এল ইন্টু এল ইন্টু বি ক্রস সি ঠিক আছে একটু লিখে নাও তারপরে বলছি ব্যাপারটাকে তারপরে হচ্ছে সি ক্রস এ তারপরে হচ্ছে এন ইন্টু এন ইন্টু এ ক্রস বি এন ইন্টু এ ক্রস বি এইবার বিষয়টা হলো লিখলাম তো লিখলাম কেন অ্যাকচুয়ালি আমি চেক করার চেষ্টা করছি আমি চেক করার চেষ্টা করছি যে ডিটাকে এই সমস্ত এল ইন্টু সামথিং এল ইন্টু বি ক্রস সি এম ইন্টু সি ক্রস এ এন ইন্টু এ ক্রস বি এই আকারে লেখা যাচ্ছে কি যাচ্ছে না আর এখানে চেষ্টা করব এলটাকে বের করার এমটাকে বের করার এবং এনটাকে বের করার ঠিক আছে এটা বের হচ্ছে কি হচ্ছে না সেটাই অ্যাকচুয়ালি দেখার চেষ্টা করছি এখানে ঠিক আছে সেই জন্য ডি সমান সমান এটা কনসিডার করে নিলাম তোমাকে আগেই বলেছি এখানে বি ক্রস এটাকে চেক ধরবো সি ক্রসে আর এ ক্রস বি সেটাকেই কাজে লাগিয়ে এই এক্সপ্রেশনটাকে লিখলাম এনিওয়ে এইবার কি করব বোথ সাইডে আমরা ডট প্রোডাক্ট চালিয়ে দিচ্ছি ঠিক আছে এল তো হলো একটা স্কেলার কোয়ান্টিটি সে কারণে এল ইনটু আছে কিন্তু এটা ঠিক আছে এটাকে আবার ডট প্রোডাক্ট ভেবে নিও না এল কিন্তু ভেক্টর নয় কিন্তু ঠিক আছে এটাকে আবার ভেক্টর ভেবে নিও না এটা হল স্কেলার দ্যাট ইজ ওয়াই এটা গুণ আকারে আছে ঠিক আছে অসুবিধা নেই এটা নিয়ে এরপরে আমরা কী করবো নাও বলে কনসিডার করো যে এ ডট ডি বের করার চেষ্টা করো এ ডট ডি বের বের করার চেষ্টা করো সেখানে দেখবে আর অন্য কিছু নয় আমরা এলটাকে সাইডে করে দিলাম এ ইনটু এ এবার ডট প্রোডাক্ট করছি বি সি বি সি এটা ডট প্রোডাক্ট চালালাম তারপরে হচ্ছে এম ইন্টু এম ইন্টু তোমার হচ্ছে এ ইন্টু এ ডট সরি এ ডট সি ক্রস এ ঠিক আছে তারপরে এন ইন্টু এ ডট এ ক্রস বি এ ক্রস বি ঠিক আছে একটু যদি পছন্দ না হয় একটু হিজিবিজি লাগে মেসি লাগে ব্যাপারটা তাহলে তুমি এটাকে একটু ব্র্যাকেট দিয়ে দাও একটা আলাদা করে ঠিক আছে তো এইভাবে ব্যাপারটা উঠে আসলো এইবার একটু দেখে একটু দেখেই বলো দেখি এটা কি আসবে প্রথম কথা হলে এটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে বক্স এবিসি এটা হচ্ছে কি বক্স এবিসি প্লাস এম ইনটু এম ইনটু এখানে দেখা যাচ্ছে এ বক্স এ সি এ বক্স এ সি এ আর এখানে এ এবং এ এটা হচ্ছে রিপিট করেছে বক্সের মধ্যেই দ্যাট ইজ ওয়াই কী হয়ে যাবে এই বক্স প্রোডাক্টটা কিন্তু আমাদের শূন্য হয়ে যাবে আমরা খুব ভালো করে জানি এটা পড়েছি তাই তো কারণ ভেক্টরের সিলেবাস তো অলরেডি আমরা শেষ করে ফেলেছি তো অ্যাটলিস্ট এই জিনিসটা আমরা জানি তাহলে বক্স যদি করি তাহলে এটা সমান সমান শূন্য চলে আসবে ঠিক একই রকমভাবে এন এর ক্ষেত্রেও দেখো এখানেও কিন্তু দুখানা এ আছে তার মানে এটাও জিরো চলে আসবে এখানে দেখতে পাচ্ছি আলটিমেটলি আমরা যেটা পেলাম এল ইন্টু বক্স এ বি সি ঠিক আছে তাহলে এক কাজ করো এখানে এল সমান সমান কী বেরোচ্ছে সেটাকে বের করার চেষ্টা করো অতএব বলে বলো তো কি এল সমান সমান কী আসবে এ ডট ডি ঠিক আছে এ ডট ডি ডিভাইডেড বাই বক্স এ বি এবং সি ঠিক আছে ডিভাইডেড বাই বক্স এব এবং সি তো এল সমান সমান আমরা কিন্তু এই পার্টটাকে পেয়ে গেলাম দেখো আমরা এল পেয়ে গেছি নেক্সট কী কাজ করবো আমরা এমকে বের করার চেষ্টা করবো তারপরে এনকে বের করার চেষ্টা করবো ঠিক আছে একই রকমভাবে তো সিমিলার ওয়েতে যদি দেখো ডাইরেক্টলি তুমি লিখে দিতে পারো যে সিমিলারলি বলে এম সমান সমান কী হবে তাহলে বলো এ ডট ডি ডিভাইডেড বাই হচ্ছে ABC তারপরে হচ্ছে তোমার হচ্ছে এন সমান সমান হয়ে যাবে এ ডট ডি ডিভাইডেড বাই বক্স এবিসি তো সিমিলারলি লিখলে লিখতে পারো যদি ইচ্ছে না করে যদি মনে হয় যে না একটু হয়তো ভুল হয়ে যেতে পারে আমার দ্বারা সেই কারণে তুমি একটু চেক করেও নিতে পারো এ ডট ডি সরি এটা এ ডট ডি না এরপরে অ্যান্ড বলে বলো বি ডট ডি তখন থেকে এ ডট বি বলছি না সেটা অ্যাকচুয়ালি বি ডট ডি তাহলে অ্যাকর্ডিংলি আমরা কী পাবো বলো এখান থেকে এল ইন্টু বি ডট পেয়ে যাবো হচ্ছে বি ক্রস সি ঠিক আছে প্লাস এম ইন্টু বি ডট আমরা পেয়ে যাব হচ্ছে সি ক্রস এ আমরা এন ইন্টু এন ইন্টু কী পেয়ে যাবো আরে কেয়া মিলেগা গা বাচ্চে লোক এ ক্রস বি ঠিক আছে ওকে তো এখানে যদি একটু দেখার চেষ্টা করি তাহলে ডেফিনেটলি তুমি বুঝতে পারছো এই পার্টটা চলে আসবে বক্সের মধ্যে বি বি সি দুটো বি আছে তার মানে জিরো হয়ে যাবে ওভারঅল পুরো প্রোডাক্টটাই হচ্ছে জিরো প্লাস সেকেন্ড পার্ট তুমি দেখতে পাচ্ছ এম ইন এম ইন টু এখানে দেখতে পাবে বি সি এবং এ চলে আসছে ঠিক আছে বক্সের মধ্যে তারপরে নেক্সট এখানে দেখো এইটা যদি বক্স প্রোডাক্ট হয় এখানে তুমি দেখতে পাচ্ছ বি আর বি ডবল ডবল আছে তার মানে এটাও কিন্তু জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে তো বক্স বক্স এবিসি নিয়ে সমস্ত রকমের ধারণা আশা করছি তোমার ক্লিয়ার আছে তারপরেই কিন্তু অঙ্কটাকে কিন্তু বোঝা যাবে ঠিকঠাক মতো তাই তো তো তাহলে বলো অতএব তুমি এম সমান সমান কি পাচ্ছ এম সমান সমান পাচ্ছ তুমি বি ডট ডি ডিভাইডেড বাই পাওয়া যাচ্ছে হচ্ছে বি বক্স বি সি এবং এ তার মানে বি ডট ডি ডিভাইডেড বাই আমরা যেটা পাব সেটা হচ্ছে এ বি এবং সি ঠিক আছে এবার বক্স এবিসি সমান বক্স এবিসি নিয়ে ধারণাটা আশা করছি আছে এখানে দেখো দুইবার রিপিট করেছি প্রথমে এ এবং সি ইন্টারচেঞ্জ করেছি তারপরে এ এবং বি ইন্টারচেঞ্জ করবো ঠিক আছে তাহলেই কিন্তু আমাদের এটা আসবে নইলে মানে অ্যাকচুয়ালি প্রসেসটা কি হয়েছে একটুখানি বলে দিই এবার ধরো ভুলে টুলে গেছো নাকি প্রথমে আগে সি এবং এ আমি এই দুটোকে ইন্টারচেঞ্জ করছি তাহলে ইন্টারচেঞ্জ করলে একটা মাইনাস চলে আসবে তো বি এ সি ঠিক আছে এরপরে এ এবং বিকে যখন ইন্টারচেঞ্জ করব তখন আরও একটা মাইনাস আসবে তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে আমরা পেয়ে যাব এ বি এবং সি আশা করছি এই ধারণাগুলো ক্লিয়ার আছে তোমার ঠিক আছে চলো তো এই সমস্ত নানান রকম ঝামেলা পেরোনোর পর আমরা এম সমান সমান কিন্তু ফাইনালি বি ডট ডি ডিভাইডেড বাই এটা পেয়ে গেলাম ঠিক একই রকমভাবে এগেইন বলে বলতে পারো এগেইন তোমার হচ্ছে সি ডট ডি ঠিক আছে একটু একটুখানি খাতা উল্টে পাল্টে একটু মাল্টিপ্লিকেশানটা করবে কিন্তু ডট প্রোডাক্টটা চালাবে ঠিক আছে আমি তো ডাইরেক্ট লিখে দিচ্ছি কারণ আমার মনে আছে তো এল ইন্টু সি ক্রস सॉरी सी क्रॉस क्या बोल सी अरे 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 ये तो गलती हो रहा था, था तो ये तो गलती होने वाला था एम इन टू बी डॉट सी क्रॉस ए ठीक है प्लस एन इन टू प्लस एन इन टू ठीक सॉरी 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 বলতে বলতেই ভুল করছি আমি সি ডট সবগুলোই সি ডট সি ডট হচ্ছে আমাদের এ ক্রস বি তাই তো এবারে একটু বাক্স টাক্স বানিয়ে ফেলো কিছু করার নেই বাক্স বানালে এখানে দেখতে পাবে বক্স সি বি সি আসছে তো ডবল ডবল সি আসছে সেই কারণে কিন্তু আমরা বাক্সের ভ্যালুটা পেয়ে যাব নাথিং বাট জিরো তো জিরো প্লাস এম ইন্টু দেখো এখানেও কিন্তু ডবল ডবল সি পেয়ে যাব সুতরাং এটাও জিরো প্লাস এখানে পেয়ে যাচ্ছি এন ইনটু এন ইন্টু বাক্সের মধ্যে আমরা পাবো সি এ এবং বি ঠিক আছে বাক্স বানিয়ে ফেলেছি তাহলে অতএব বলে বলো বন্ধু হোয়াট অ্যাবাউট এন এন হচ্ছে সি ডট ডি ডিভাইডেড বাই বাক্সের মধ্যে সি এ এবং বি সি এ এবং বি ঠিক আছে তো এটা হচ্ছে তোমার কাছে সিডি আর ডিভাইডেড বাই হচ্ছে তোমার এটাকে এবিসি আকারে লিখতে পারবো তো প্রথমে এক কাজ করছি এ এবং সি কে ইন্টারচেঞ্জ করব তারপরে সি আর বি কে ইন্টারচেঞ্জ করব তাহলেই হয়ে যাবে আমাদের এবিসি ঠিক আছে এ বি এবং সি ঠিক হ্যাঁ তো এল এম এবং এন সম্পূর্ণই কিন্তু আমি বের করে ফেলেছি এবার দেখলে একটু অবাক হবে আমি এইবার কী করবো এই যে এক নাম্বার যে আমরা কন্ডিশনটাকে ধরেছিলাম এখানেই এল সমান সমান এম সমান সমান এন সমান সমান ভ্যালুগুলোকে বসিয়ে দিলেই এই পুরো মালটাই আমাদের চলে আসবে সো আমাদের প্রুফ করা কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো কারকে কার না হে দোস্ত কি কই ভি না ছুটে ঠিক আছে সো এইভাবে বলে দাও একটু ভদ্রসভ্য মানুষের মতো ফ্রম ওয়ান বা এইভাবে পুটিং দ্য পুটিং পুটিং দিস ভ্যালিউস অফ এল এম এন ইন ওয়ান উই গেট আমরা পাব যে আমরা কী পাবো কী পাবো আমরা ডি সমান সমান ডি সমান সমান যেটা আছে সেটাকেই অ্যাকচুয়ালি লিখে দেবো ঠিক আছে ডি সমান সমান আমার কাছে কোয়েশ্চিনটা আছে দাঁড়াও ডি সমান সমান আমরা পেয়ে যাবো হচ্ছে ডি ডট এ ডিভাইডেড বাই বাক্সের মধ্যে এবিসি ঠিক আছে বাক্স এবিসি ইন্টু হচ্ছে বি ক্রস সি ঠিক আছে এটাই তো তারপরে এটা হচ্ছে এই যে এম এম হচ্ছে কি বি ডট ডি ঠিক আছে আচ্ছা ডটগুলো কিন্তু এখানে চেঞ্জ হয়েছে মানে কোয়েশ্চিন অ্যাকর্ডিংলি আমি লিখছি তো কোশ্চিনে এখানে দেখো ডটগুলো কিন্তু উল্টো করে লেখা আছে তো ডট উল্টোভাবে লিখা যায় এ ডট ডি যেটাই সেটাই ডি ডট এ এটা তো অ্যাটলিস্ট ক্লিয়ার আছে আমরা ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এই চেঞ্জটাকে অ্যাকচুয়ালি করতে পারি না ঠিক আছে তো একই রকমভাবে যদি লিখে দিই সেই ব্যাপারটাকে ডি ডট বি হিসেবে ডি ডট বি ডিভাইডেড বাই বাক্সের মধ্যে এবিসি আর এটা হচ্ছে তোমার

দিয়ে ছুঁড়ে ফেলে দেবে খাতা চলো তো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা এগিয়ে যাব আর নেক্সট কোয়েশ্চেনটা একটু সিমিলার টাইপের কোয়েশ্চেন সেটাকে আমি নিয়ে এসেছি তোমার সামনে অবশ্যই আমি এটাকে করে দেবো না তবে ব্যাপারটা হলো করবে কিভাবে সেটাকে অ্যাকচুয়ালি বলে দিতে চাই বিষয়টা হলো একটুখানি যদি নজর দাও এখানে আগের যেটা কোয়েশ্চেন ছিল আর এইবারের কোয়েশ্চেন ছিল এখানে দেখো এ সমান সমান এর আগে ছিল শুধু আর শুধুমাত্র ডিভেক্টর ভেক্টর মানে এখন আছে এ ভেক্টর আগের কোয়েশ্চিনে ছিল ডিভেক্টর যেটা প্রিভিয়াস ইয়ারে এসেছে ঠিক আছে এখানে দেখো এ এর পরিবর্তে ডি এর পরিবর্তে এ আছে ডি এর পরিবর্তে এ আছে ডি এর পরিবর্তে এ আছে মানে ব্যাপারটা হলো আর অন্য কিছু নয় এবার লেটাস কনসিডার বলে বন্ধু তুমি ধরবে এ সমান সমান এ সমান সমান কি ধরবে এল ইন্টু ঠিক আছে এল ইন্টু বি ক্রস সি প্লাস এম ইন্টু সি ক্রস এ তারপরে হচ্ছে এন ইন্টু এ ক্রস বি দারুণ ব্যাপার তুমি বুঝতে পেরেছো এরপরে কি হবে এল এম এন গুলো ঠিক আগের প্রসেসের মাধ্যমেই আমাদেরকে বের করে নিতে হবে দেখো তো ডি এর পরিবর্তে এ আসতে পারে অঙ্কটা কিন্তু ডেফিনেটলি ইম্পর্টেন্ট তোমার জন্য বুঝতে পেরে গেছো আশা করছি হ্যাঁ তো সিমিলার ওয়েতে করে নেবে একই রকমভাবে সিমিলারলি ঠিক আছে তো ব্যাপারটা হলো ক্লাসগুলোকে অবশ্যই দেখবে না শুধু পাশে একটা খাতা নিয়ে বসবে প্র্যাকটিসটা কিন্তু এখন যেন বেশি করে করতে হবে সেই সেই ব্যবস্থাটা গ্রহণ করবে ঠিক আছে প্র্যাকটিস যেন চলতে থাকে প্র্যাকটিস রুকনা নেই চাইয়ে ঠিক আছে দেখো পরের যেটা কোয়েশ্চিন আছে পরের কোয়েশ্চিনটা খুব সুন্দর একটা কোয়েশ্চিন এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসেনি তবে একটা ইম্পর্টেন্ট টাইপের কোয়েশ্চিন তুমি বলতে পারো একটু আলাদা প্যাটার্নে তুমি বলতে পারো ঠিক আছে কোপ লানার রিলেটেড কোয়েশ্চিনটা বেশ সুন্দর একটা কোয়েশ্চিন তো এখানে কি বলেছে ফার্স্ট অফ অল সেটাকে একটুখানি দেখে নিতে হবে বলেছে সো দ্যাট দ্য ফোর পয়েন্টস চারখানা পয়েন্টস এখানে বলে দিয়েছে হুজ পজিশন ভেক্টর আর আলফা বিটা গামা আর ডেল্টা ঠিক আছে সবগুলোই কিন্তু ভেক্টর কিন্তু ঠিক আছে এখানে ভেক্টর দেওয়া নেই মানে আবার বুঝিও না যে এটা ভেক্টর নয় আর ভেক্টর সাইন দিতে আমি ভুলে গেলেও তুমি কিন্তু ভুলবে না নইলে কিন্তু সিউ ছাড়বে না ঠিক আছে সবগুলোই হচ্ছে ভেক্টর সাইন ঠিক হ্যাঁ সমাজ গিয়া তুমলোক আছে সে দেখো কাজ কী হবে কাজ হচ্ছে বলছে যে প্রমাণ করো দিস দিসমন না প্রমাণ করো বলেনি বলছে যে এটা যদি কোপ্লানার হয় তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে ইফ অ্যান্ড অনলি বলা আছে দেখতে পাচ্ছো তো ইফ এন্ড অনলি ইফ এই কন্ডিশনটা থাকলে বলছে যদি কোপ্লানার হয় প্রথমে আগে ধরে নেবো তারা হলো কোপ্লানার চারখানা ভেক্টর তারপরে আমরা এইটাকে ধরে নিয়ে প্রমাণ করব হচ্ছে এই কন্ডিশনটাকে অন্যদিকে তারপরে নেক্সট যখন প্রমাণ করা শেষ হয়ে যাবে তখন আবার শুরু করব শুরু করে কি করব যে এই সে যে দ্বিতীয় কন্ডিশনটা আছে এই দ্বিতীয় কন্ডিশনটাকে কনসিডার করে নেব ধরে নেব ধরে নেওয়ার পরে আমরা প্রমাণ করব হচ্ছে আলফা বিটা গামা ডেলটা হচ্ছে কোপ্লানার দুইবার কিন্তু কাজটা করতে হবে তো অ্যাকচুয়ালি এটাকে একবারেই কাজটাকে সেরে ফেলবো আমরা তো কিভাবে করব সেটাকে অ্যাকচুয়ালি দেখে নাও ঠিক আছে এখানে আলফা বিটা গামা ঠিক আছে আলফা বিটা গামা ডেল্টা বলেছে তাই তো এখানে ফার্স্ট অফ অল করবো কি যে প্রথমে ধরে নেব যে আলফা হুম মানে কাজ শুরু করব কিভাবে সেটা অ্যাকচুয়ালি দেখো কাজটা আমরা শুরু করবো এক সেকেন্ড ইফ লিভ সাইন না ঠিক আছে আলফা বিটা গামা এবং ডেল্টা আলফা বিটা গামা এবং ডেল্টা আর কোপ্লানার কোপিএলএ এন এ আর কো এরপরে ব্যাপারটা হচ্ছে কি এখানে ইফ অ্যান্ড ওনলি ইফ লিখা আছে তো বারবার ইফ অ্যান্ড অনলি ইফটাকে লিখবো না ইফ এন ওনলি ইফ এর যেটা ম্যাথামেটিক্যাল সাইন আছে সেই সাইনটা হচ্ছে দিস ওয়ান ইফ অ্যান্ড ওনলি ইফ ঠিক আছে ইফ অ্যান্ড ওনলি ইফ ওই ইমপ্লাইজ বলে যে সাইনটা থাকে এটা এটাকে হচ্ছে আর এই দিকে একটা দিয়ে দিতে হবে তাহলেই সেটা দেখতে ইফ অ্যান্ড অনলি ইফ হয়ে যাবে তো ইফ অ্যান্ড অনলি ইফ আমরা কি পাবো বলো তো এখান থেকে আমরা কি জানি কো প্ল্যানারিটির কন্ডিশনটা আমরা কি জানি কোপ্ল্যানারিটির কন্ডিশনটা হলো চারটা ভেক্টর যদি একটা আচ্ছা এটা তো পজিশন ভেক্টর বলে দেওয়া আছে পজিশন ভেক্টর বলে দেওয়া আছে এখন চিত্র আঁকতে গেলে কিন্তু ভয় পেলে চলবে না আমি চিত্রটাকে একটু এঁকিয়ে দিচ্ছি হ্যাঁ বলছে এটা যদি আলফা হয় এটা যদি আলফা হয় ধরো এটা হচ্ছে বিটা এটা হচ্ছে গামা খুব সহজ অঙ্কটা সেই কারণে বলছি যে ভয় পেলে চলবে না ব্যাপারটা হলো আমরা কি করব জানো তো প্রথমে এবিটাকে এবি যে তোমার কি বলবো স্ট্রেট লাইন বলতে পারো ঠিক আছে এবি যেটা সরি আলফা বিটা যেটা স্ট্রেট লাইন সেই স্ট্রেট লাইনটাকে বের করে নিলাম এটা তারপরে হচ্ছে এক কাজ করব আলফা বিটা দেন হচ্ছে আলফা কোনটা করব গামা আলফা ধরো এইটাকে বের করে নিচ্ছি ওয়ান ঠিক আছে আর একটা বের করছি ধরো গামা ডেল্টা ধরো এইটাকেই বের করে নিচ্ছি গামা আর ডেল্টা তাইতো না গামা আলফা সরি এইটাকে নিয়ে নিচ্ছি আর যে কোনো তিনখানা নিলেই হবে তেমন কোনো বাধ্যবাধকতা নেই যে এটাই নিতে হবে তবে আমি আলফাটাকে কনসিডার করছি দিস ওয়ান ঠিক আছে আলফা বিটা এই যেটা লাইন আছে সেটাকে বের করে নিলাম তারপরে হচ্ছে আলফা গামা যেটা লাইন আছে সেটাকে বের করে নিলাম তারপরে হচ্ছে আলফা এবং ডেল্টা সেই লাইনটাকে বের করে নিলাম এবার চোখে দেখেই কি বুঝতে পারছো সেটাকে একটু বলো ব্যাপারটা আমি যদি বলি যে দেখো তো একটা জিনিস তুমি বুঝতে পারছো কি না তারা একটাই প্লেনের মধ্যে আছে এই যে তিনখানা ভেক্টর লাইন তুমি দেখতে পাচ্ছ স্ট্রেট লাইন এরা একটা প্লেনের মধ্যে আছে তার মানে কি এই ভেক্টর তিনটা হচ্ছে কোপ্লানার ব্যাপারটা বোঝা গেল এখানে কি বলেছিল যে একটা প্লেন আছে প্লেনের উপরে আলফা পয়েন্ট আছে বিটা পয়েন্ট আছে গামা এবং ডেল্টা পয়েন্ট আছে আমি বললাম কি যে তিনখানা স্ট্রেট লাইন এখানে আমি পেয়ে যাব তাহলে আলফা বিটা এবং আলফা গামা এবং আলফা ডেল্টা তো পুরো লাইনগুলোই তাহলে এই প্লেনটার উপরে লাই করে আছে ব্যাপারটা বোঝা গেল ঠিক আছে পয়েন্টগুলো শুধু থাকবে না লাইন কিন্তু সেই একই প্লেনের মধ্যে থাকবে তো অ্যাজ রেজাল্ট আমরা এখান থেকে বলতে পারি যে বিটা আলফা যেটা হচ্ছে প্রথম লাইন এটা কমা আলফা কমা তোমার হচ্ছে ডেল্টা আলফা ঠিক আছে তো সেকেন্ডটা হচ্ছে দিস ওয়ান আর থার্ডটা হচ্ছে দিস ওয়ান এই তিনখানা যে লাইন আছে তুমি দেখতে পাচ্ছ তারা লাই অন লাই অন দা সেম প্লেন তুমি এটা বলতে পারো যে একই প্লেনের উপরেই তারা আছে ব্যাপারটা বোঝা গেল কি করে থাকছে তাহলে এখান থেকে ইফ অনলি ইফ আমরা কি বলতে পারি ইফ অনলি বলতে পারি এখানে একটা বাক্স ইন্ট্রোডিউস করে দিতে পারি তাহলে বাক্স বিটা আলফা কমা গামা আলফা কমা ডেলটা আলফা ঠিক আছে সেটা সমান সমান হচ্ছে জিরো এটাই তো কোপ্লানারিটির কন্ডিশন যে তিনখানা ভেক্টর যদি থাকে তারা যদি কোপ্লানার হয় তাহলে বক্স এবিসি সমান সমান হচ্ছে শূন্য সেটাকেই লিখলাম আর অন্য কিছু করিনি ঠিক আছে তো এখান থেকে আর অন্য কিছু করব না এই যে বাক্সটা আছে এই বাক্সটাকেই ভেঙে নেব ভেঙে টেঙে তোমার হচ্ছে কি কী তো এটাকেই নিয়ে অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা চালাবো দেখো তাহলে হচ্ছেটা কি এখানে পাওয়া যাচ্ছে বিটা মাইনাস আলফা বিটা মাইনাস আলফা আর চলো ক্রস করে নিই গামা মাইনাস আলফা একই ব্যাপার তুমি যেটাই করতে পারো ডট আলফা মাইনাস দিসপন কী করলাম আমি করলাম হচ্ছে ওই বক্স বক্স এবিসি যেমন হয় সেটাকে অ্যাকচুয়ালি ভেঙে নিলাম জাস্ট নিজের মতো করে নিজের সুবিধার্থে ঠিক আছে তো এইবার কী করবো ভেতরেরটাকে আগে ভেঙে নিই নাকি ভেতরেরটাকে ভেঙে নিলে তারপরে হচ্ছে এটা দিয়ে মাল্টিপ্লাই করব ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি বিটা ক্রস গামা আসবে তারপরে হচ্ছে বিটা ক্রস আলফা আসবে আলফা ক্রস গামা আসবে আলফা ক্রস আলফা আসবে তো পুরো ব্যাপারটাকে যদি ঝাঁচকচকেভাবে লিখে নিই তাহলে সেটা হচ্ছে বিটা ক্রস গামা তারপরে হচ্ছে মাইনাস হয়ে যাবে বিটা ক্রস একদম গুণ করে যেভাবে সেভাবেই গুন করছি আর কিছু নয় এমন কোনো ভয়ের ব্যাপার কিন্তু এখানে নেই তারপরে হচ্ছে আলফা ক্রস আলফা যেটা নাথিং বাট জিরো হয়ে যায় আলফা ক্রস আলফা তাই তো সাইন থিটা তো সাইন জিরো চলে আসবে সাইন জিরো সমান সমান জিরো তো এটা কিন্তু জিরো চলে আসবে আমাদের আচ্ছা তো সেকেন্ড ব্র্যাকেটটা এখানে চালিয়ে দিচ্ছি বাকি ডট হচ্ছে তোমার হচ্ছে ডেলটা আলফা যেমন আছে তেমনটাই রেখে দিলাম সমান সমান শূন্য ঠিক আছে অসুবিধা নেই এটা নিয়ে ইফ অনলি ইফ লিফ ইফ্যান এটা লিফ এইবার এইটাকে জিরো করে দিতে পারবো এইটাকে যদি জিরো করে দিই তাহলে লিখছি না তোমরা চাইলে লিখতে পারো এটাকে একটু রাস্তা থেকেই সরিয়ে দিলাম এক কাজ করলাম ঠিক আছে তো এইভাবে ডট দিস ওয়ান তো ডট প্রোডাক্ট এবার চালাতে পারি আমরা ডট প্রোডাক্ট যদি চালাই তাহলে এই যে দেখো গামা ডট আলফা ক্রস গামা তারপরে মাইনাস হচ্ছে তোমার মানে যেমনটা গুণ করে আর কি ঠিক তেমনটাই করে নেবে দিস ওয়ান ডট ডেল্টা মাইনাস এই যে দেখো সেকেন্ড যেটা বিটা ক্রস আলফা ডট হচ্ছে গামা তারপরে মাইনাস আলফা ক্রস গামা ডট হচ্ছে ডেল্টা তারপরে এই যে আলফা দিয়ে এবার মাল্টিপ্লাই করবো বলতে পারো তো প্লাস বিটা ক্রস গামা ডট আলফা তারপরে হচ্ছে ও সরি 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 এটা মাইনাস হবে তো ইয়েওয়ালা মাইনাস হোগা তাহলে এটা যদি মাইনাস হয় এটা তাহলে প্লাস হবে ডেফিনেটলি বিটা ক্রস আলফা ডট আলফা ঠিক আছে অসুবিধা নেই আর লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে আচ্ছা প্লাস হবে এটা আলফা ডট গামা ডট আলফা সমান সমান শূন্য আচ্ছা এতদূর পর্যন্ত আস আসতে পারলে বিশাল ব্যাপার এবার বিষয়টা হলো যে সবগুলো এবার বক্স প্রোডাক্ট হয়ে যাচ্ছে খুব ভালো করে বুঝতে এ এবি ডট এ ক্রস বি ডট সি হ্যাঁ বুঝতে পারছো এটা মানে হচ্ছে বক্স প্রোডাক্ট বা বক্স এবিসি যেটা আমরা জানি তো ঠিক একই ওয়েতে আমরা তাহলে যদি কাজটাকে এগিয়ে নিয়ে যাই ঠিক আছে সেটাকে কোথায় লিখবো বলো তো এই জায়গাটায় নিচ্ছি যোগ্য চেনা যাচ্ছে আশা করছি তো কোনটা কোনটা এলিমিনেট হয়ে যাবে এখানে এলিমিনেট হবে যেমন ধরো এখানে বক্স এবিসি করতে গিয়ে আলফা আলফা ডবল ডবল চলে আসছে তার মানে এলিমিনেট হয়ে যাবে এখানেও দেখছো আলফা তোমার হচ্ছে ডবল ডবল চলে আসছে তার মানে এলিমিনেট হয়ে যাবে ক্যাকে তো ঠিক আছে তাহলে দেখা যাক কী আসে প্রথমটা থেকে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে বাক্স বিটা গামা আলফ বিটা গামা ডেল্টা সরি বিটা গামা ডেল্টা তারপরেরটা পাওয়া যাবে হচ্ছে মাইনাস অফ বিটা আলফা এবং ডেল্টা ঠিক আছে মাইনাস অফ বাক্স আলফা গামা এবং ডেল্টা তারপরে এটা হচ্ছে বাক্সের মধ্যে বিটা গামা এবং আলফা সমান সমান শূন্য ঠিক আছে তাহলে ওভারঅল আমাদেরকে আনসারটা মেলাতে হবে ডেফিনেটলি তো এখানে দেখতে পাচ্ছো আলফা বিটা গামান সমান সমান আলফা বিটা এবং গামা কোথেকে আসবে বলো তো কোনটা আসবে আলফা বিটা এবং গামা আলফা বিটা গামা কোথায় আছে আলফা বিটা গামা এটা দেখতে পাচ্ছি আমি আলফা বিটা গামা ঠিক আছে এটাকে যদি চেঞ্জ করা হয় তাহলে কি আসে সেটাকে চেক করতে হবে তারপরে বিটা গামা এবং ডেল্টা এটা মিলে গেছে দেখো এই যে দেখো বিটা গামা ডেল্টা মিলে গেছে ঠিক আছে তারপরে হচ্ছে গামা আলফা এবং ডেল্টা গামা আলফা এবং ডেলটা গামা আলফা এখানে চেঞ্জ করতে হবে তার মানে এটা প্লাস হয়ে যাবে এক একটা জাস্ট এইটাকে চেঞ্জ করতে হবে গামা এবং আলফা এটাকে চেঞ্জ করলেই কাজটা হয়ে যাবে আমাদের আচ্ছা তাহলে এটাকে চেঞ্জ করব আচ্ছা দিয়ে রাখি এটাকে নইলে ভুলে যাব তারপরে হচ্ছে বিটা এবং গামা তো আলফা বিটা এইটা এই দুটোকে চেঞ্জ করতে হবে ঠিক আছে আর আলফা বিটা গামা আলফা বিটা গামা এইটাকে চেঞ্জ করতে হবে আচ্ছা ঠিক আছে কি পাওয়া যাচ্ছে দেখো বিটা গামা এবং ডেল্টা তারপর এটা হচ্ছে এটা একবার চেঞ্জ হচ্ছে সেই কারণে একটা মাইনাস আসবে তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে হয়ে যাবে আলফা বিটা এবং গামা এটাও একবার চেঞ্জ হচ্ছে সেই কারণে প্লাস হয়ে যাবে একটা মাইনাস এসে তোমার হয়ে যাবে সেটা হচ্ছে গামা আলফা এবং ডেল্টা ঠিক আছে আর এইটা এইটা সমান সমান কি আসছে দেখ করা যাক আলফা বিটা গামা এটা করতে হবে প্রথমে আলফা হ্যাঁ ঠিক আছে প্রথমে একবার চেঞ্জ করবো ঠিক আছে তারপরে দেখবে এটা এখানে আলফা চলে আসবে তারপরে আলফা বিটা চেঞ্জ করে নেব আলফা বিটা চেঞ্জ করে নিলে আলফা বিটা এবং গামা চলে আসবে কনসিকুয়েন্টলি তাহলে দুখানা মাইনাস আসবে আর দুখানা মাইনাস আর একটা মাইনাস তার মানে তিনখানা মাইনাসের জন্য হচ্ছে একটা মাইনাস থাকবে মানে তিনখানা মাইনাসকে গুণ করলে বাকি আমরা পেয়ে যাব আলফা বিটা এবং গামা ঠিক আছে সমান সমান শূন্য সমান সমান শূন্য হবে এবার এই পার্টটাকে যদি ডান দিকে পাঠিয়ে দিই তাহলে সমান সমান দিসমান হয়ে যাবে বোঝা গেল ব্যাপারটা তো খুব সুন্দর একটা অঙ্ক ডেফিনেটলি এটা করতে খুব একটা বেশি সময় তোমার লাগবে না বাকি একটুখানি চেক করে নেবে বাকি একটুখানি দেখে নেবে যে ব্যাপারটা বলতে কি চাইছে ঠিক আছে তো সিমিলার প্যাটার্নের হয়তো অঙ্ক কিন্তু তোমার কাছে আসলে আসতে পারে এই টাইপের কোপ্লানারিটির চলো তো এখানে একটা শর্ট কোশ্চেন টাইপ অঙ্ক এসেছিলো তো এইবার তো বলছে নাকি শর্ট কোশ্চেন আসবে না তো আমি এতটা বেশি শিওর এর আগে এমসি আসতো ঠিক আছে যে এই চারখানার মধ্যে তোমাকে টিক করতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল তো আমার যেটা মনে হয় যে চারখানা অঙ্ক যেটা আছে সেটাই থাকবে অঙ্ক যেটা আছে সেটাই থাকবে শুধু চারখানায় অপশন খালি এলিমিনেট করে দেবে তোমাকে এখান থেকে ঠিক আছে সেটার উত্তরটা তোমাকে বের করতে হবে ডেফিনেটলি অঙ্কটা খুব বেশি ছোটো হবে সেই দুই তিন নাম্বারের হয়তো আসলে আসতে পারে ঠিক আছে তো প্যাটার্ন তেমন কিছু চেঞ্জ হয়নি যাই বলো না কেন শুধু সিলেবাসটা আমাদের মাইনরের ক্ষেত্রে বা যেটা পাসের ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে গেছে এটা বলতে পারো চলো তো এখানে দেখতে পাচ্ছ একটা ঠিক আছে দিস ওয়ান ওকে 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 বুঝলাম এটা কি আছে বলো তো এটা নাথিং বাট ধরো এটাকে তুমি আলফা বা এটাকে তুমি আলফা বলছো এটাকে তুমি বিটা বলছো এটাকে তুমি গামা বলছো তাহলে দেখো তো আলফা ডট বিটা ক্রস গামা আছে কি না আলফা ডট বিটা আছে বিটা ক্রস গামা যদি থাকে তাহলে সেটা বক্স আলফা বিটা গামা হবে কি না মানে সবগুলোই ভেক্টর তো বক্স আলফা বিটা গামা হবে কি হবে না ডেফিনেটলি হবে বুঝতে পারছো খুব ভালো করে তো ব্যাপারটা হলো যে এটা সমান সমান কোন ভ্যালুটা এখানে আমাদের ঠিক হবে সেটাকেই অ্যাকচুয়ালি বলতে বলেছে তোমাকে ঠিক আছে তো আমি সেটাই ভাবছি তোমাকে পুরো অঙ্কটা এখানে করে দেবো কি করে দেবো না ঠিক আছে অ্যাকচুয়ালি কি হয় জানো তো এটা সমান সমান এটা দেখতে কেমন আমি তোমাকে বলে দিচ্ছি এটা দেখতে হচ্ছে বি ক্রস সি কমা সি ক্রস এ কমা এ ক্রস বি ঠিক আছে এইটা সমান সমান হচ্ছে আমাদের এবিসি বক্স এবিসি তার স্কোয়ার বক্স এবিসি তার স্কোয়ার এটা হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারো একটা ফর্মুলা অথবা এটা অ্যাকচুয়ালি অঙ্কও আছে মানে প্রুফটাকে কিভাবে করতে হবে সেটা আমি তোমাকে পরবর্তীতে করে দেবো মানে কয়েকটা অঙ্ক পরে এক দুটো অঙ্ক পরে তো এটাকে তুমি কিন্তু মাথায় রাখবে ব্যাপারটা ডেফিনেটলি তো অবশ্যই এটা আমরা যেগুলো ফ্রি ক্লাস করেছি ইউটিউবে ইউটিউবে তো পুরো সিলেবাসটাকেই আমি পড়িয়ে দিয়েছি ভেক্টরের তো সেই সিলেবাসের মধ্যেই আমি কিন্তু এই অঙ্কটাকেও করে দিয়েছিলাম দিস ওয়ান এটা সমান সমান হচ্ছে বক্স এবিসি তার স্কোয়ার কী করে হয় তবুও আজকেও করে দেবো ঠিক আছে চাপ নেই তো এখানে দেখো বক্স এ সমান সমান কি বক্স এ মানে তোমরা খুব ভালো করে জানো এ ডট বি ক্রস সি আর এ ডট বি ক্রস সি সেটার হচ্ছে আমাদের স্কোয়ার তো কোনটা দেখতে ঠিক একই রকম একটু দেখো দেখি বক্স এ ক্রস বি এ বি সি যে দেখো ঠিক আছে ওকে ও হো আচ্ছা আচ্ছা এখানে একটুখানি টার্মগুলো একটু আলাদা আলাদা আছে বুঝলে বক্স এবিসি তার মানে এই ফর্মুলাটা একটুখানি আলাদা হবে তোমাকে বলে দিচ্ছি দাঁড়াও এক সেকেন্ড জাস্ট গিমি সেকেন্ড হেয়ার বক্স এবিসি তাই তো অ্যাকচুয়ালি ফর্মুলা বা অঙ্ক যেটা হয় সেটা হলো তোমাদের এ থেকে শুরু হবে এ ক্রস বি তারপরে হচ্ছে বি ক্রস সি তারপরে হচ্ছে সি ক্রস এ এমনটা তো এটাকে যদি চেঞ্জ করা যায় তাহলে কি হবে ব্যাপারটা প্রথমত আমরা এই দুটোকে চেঞ্জ করবো তারপরে আমরা এই দুটোকে চেঞ্জ করবো ঠিক আছে একই একই আসছে ঠিক আছে কারণ এটা সমান সমান হচ্ছে বক্সে বেশি তো এইটা সমান সমান যেহেতু দুটোই যেহেতু সমান তো একই ব্যাপার এটা লেখো আর এটা লেখো তার মানে আমাদের ওভারঅল এটাই আসবে তার মানে একই টাইপের তুমি দেখতে পাচ্ছ এখানে বক্স বি এসি আছে কিন্তু দেখতে পাচ্ছ আশা করি ঠিক আছে তো সেটা কিন্তু হবে না উত্তর কিন্তু তিন নাম্বারটা চলো তো পরবর্তী একটা খুব সুন্দর অঙ্ক দেওয়া হয়েছিল এখানে বলা হয়েছে যেটা যে এ ক্রস বি সমান সমান সি তারপরে এ ক্রস সি সমান সমান বি তারপরে বলছে যে কোনটা তাহলে ঠিক এক নম্বর দুই নাম্বার তিন নম্বর চার নম্বর এমসি কিউ টাইপের একটা কোয়েশন এসেছিল কোনটা ঠিক ঠিক আছে তো অ্যাকচুয়ালি দেখে কীভাবে বলবে তোমাদের হয়তো এই টাইপের আসবে না তবে দেখে কীভাবে বলবে সেটা অ্যাকচুয়ালি দেখে নাও প্রথম কাজ কী করবো এই যে প্রথম যেটা আছে সি ভেক্টর সি ভেক্টর সমান সমান হচ্ছে এ ক্রস বি ভেক্টর তাই তো সি ভেক্টর সমান সমান এ ক্রস বি ভেক্টর বোথ সাইডে আমরা এ ডট চালিয়ে দিচ্ছি এ ডট সি তাহলে এ ডট এ ক্রস বি এই টাইপের যদি হয় তাহলে এখানে আমরা কী পাবো তো বক্স এ এ এবং বি তার মানে কি দুটো ডাবল ডাবল এ চলে এসছে তার মানে এটা সমান সমান হচ্ছে নাথিং বাট জিরো তো এ ডট সি সমান সমান জিরো পেয়ে গেলাম ঠিক ঠিক একই ওয়েতে তুমি দেখবে যে এ ডট বি যদি বের করি তাহলে এখানেও দেখবে কী আসবে বলো এ ডট ক্রস সি এ ডট ক্রস সি আর এখানেও এটাও সমান সমান আমরা শূন্য পেয়ে যাচ্ছি তার মানে ব্যাপারটা তুমি বুঝতে পারছো এ ডট সি আর বি ডট সি সমান সমান শূন্য আসছে এটার মানে হচ্ছে বি এবং সি তারা হচ্ছে পরস্পর সমান বা একই এইবার বিষয়টা হলো যে এটা সমান সমান কি হবে জিরো হবে নাকি নন জিরো হবে সেটাই এখনকার বড় সড়ো চ্যালেঞ্জ ঠিক আছে দেখো এই এটাকে এলিমিনেট করে দিতে পারলাম এটাকেও আমরা এলিমিনেট করে দিতে পারলাম এখানে বিসি ইকুয়াল টু জিরো হবে না বিসি নট ইকুয়াল টু জিরো হবে সেই ব্যাপারটাকে অ্যাকচুয়ালি দেখতে হবে তো এর জন্য এক কাজ করো এখানে সব থেকে ভালো হয় যে আমরা একটু ডায়াগ্রামটা একটুখানি বের করে নিই চেক করে নিই ঠিক আছে এটা ধরো এ ভেক্টর এটা ধরো বি ভেক্টর এটা ধরো এ ভেক্টর এটা ধরো বি ভেক্টর তারপরে তাহলে কি হবে এটা হচ্ছে তোমার জন্য সি ভেক্টর হবে কেন সি ভেক্টর হবে বিকজ অফ এ ক্রস বি এ ক্রস বি কোন দিকে যাচ্ছে দেখো এই দিকে এবার স্ক্রু রুল যদি অ্যাপ্লাই করি তার মানে এই দিকে যদি ঘুরতে থাকে তাহলে ভেক্টরটা ডেফিনেটলি আমাদের উপরের দিকে থাকবে ঠিক আছে একটু স্ক্রু চালাও দেখি এই দিকে ঘোরাও স্ক্রুটাকে তাহলে দেখবে ধীরে ধীরে স্ক্রুটা উপরের দিকে উঠবে ঠিক আছে তো ওই যে তোমার লেফট হ্যান্ড স্ক্রু রুল একটা আছে না সেই রুলটাই অ্যাকচুয়ালি এখানে সবথেকে ভালোভাবে বোঝা যায় এডিবে তো এটা সমান সমান সি পাওয়া গেল নেক্সট কি বলছে এ ক্রস সি সমান সমান বি এ ক্রস সি এ ক্রস সি এই যে দেখো এ ক্রস সি কোন দিকে যাচ্ছে এদিকে যাচ্ছে তার মানে কি এই দিকে ঘুরবে এইভাবে করে এইভাবে করে যদি ঘুরে তাহলে বিটা কোন বি এর ডাইরেকশনটা কোন দিকে দেখাচ্ছে বি এর ডাইরেকশনটা আমাদের এই দিকে দেখাচ্ছে দিস ওয়ান ঠিক আছে বি এর ডাইরেকশনটা আমাদের এই দিকে দেখাচ্ছে একবার বলছে বি এই দিকে আছে একবার বলছে বি এই দিকে আছে তার মানে কি এটার মানে যে বিকে যদি সমান হতে হয় তাহলে বি সমান সমান নাথিং বাট জিরো এইটা এবং এইটা এদের মিডল পয়েন্ট কোনটা দিস ওয়ান সো দ্যাট ইজ ওয়াই বি সমান সমান জিরো তো এখান থেকে বি সমান সমান যদি জিরো হয়ে যায় তাহলে সি সমান সমান জিরো ইকুয়ালস টু সি ইকুয়ালস টু জিরো এইটা হয়ে যাচ্ছে তোমার জন্যে ঠিক ঠিক আছে তো খুব সুন্দর অঙ্কটা এটা দিয়েছিল আমার খুব ভালো লেগেছে অঙ্কটা বাকি এই যে কো যে অঙ্কটা যেটা বলার চেষ্টা করছিলাম তখন থেকে এই অঙ্কটাকে এখনকার জন্যে একটুখানি করে দেবো ঠিক আছে আমার মনে হয় আমি অঙ্কটাকে করে দিয়েছি তোমাদের যখন ফ্রি ক্লাসগুলোকে দিয়েছিলাম সেখানেই আমাদের টোটাল সাতখানা ক্লাস ছিল ফ্রি ক্লাস ভেক্টরের ঠিক আছে পুরো সিলেবাসটাই তো সেখানে আশা করছি আমি করে দিয়েছিলাম তবুও দেখো এটাকে আরও একবার করে দিতে চাইছি অনেক দিন আগে করেছিলাম ভুলে গেছি আমি নিজেই ভুলে গেছি তোমার আর কী মনে থাকবে যাই হোক দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে যে এখানে বলেছেটা কি এখানে বলেছে হচ্ছে তিনখানা ভেক্টর এখানে দিয়ে দিয়েছে বি এবং সি সি তিনখানা নন কোপ্লানার ভেক্টর দিয়ে দিয়েছে তো নন কোপ্ল্যানারিটির শর্তটা কি বক্স এ বি সি ইজ নট ইকুয়াল টু জিরো এটাই হচ্ছে নন কোপ্লানারিটির শর্ত ঠিক আছে নেক্সট আমাদের বলেছে যে সো দ্যাট দ্য ভেক্টর এই যে দিয়ে দিয়েছে বি ক্রসি সি ক্রসে এ ক্রস বি আর নন কোপ্লানার তার মানে বক্স অফ বি সি বক্স অফ বি ক্রসসি সিক্রসে এ ক্রস বি সমান সমান হচ্ছে নট ইকুয়াল টু জিরো এটাকে প্রমাণ করতে হবে অলরেডি আমরা জানি যে এটার যদি বাক্স বানিয়ে নিই আমরা এটা সমান সমান হচ্ছে কি এই যে তোমার বক্স এবিসি তার স্কোয়ার এটা আমরা অলরেডি জানি তো বেসিক্যালি অঙ্ক অঙ্কে যদি নাম্বার যদি বেশি থাকে তাহলে ডেফিনেটলি আমাদেরকে সেটাকে করে দেখাতে হবে কষে দেখাতে হবে যে এটা কী করে স্কোয়ার আসছে ঠিক আছে সো দ্যাট ইজ দ্য প্ল্যান ফর নাও যে আমরা সেটা প্রমাণ করব আর তারপরে ফাইনাল কনক্লুশনটা আমরা দেব ঠিক আছে তো এখানে এর জন্যে আমরা কি করব লেটাস কনসিডার বলে ধরে নেব যে সি ক্রস এ সমান সমান সি ক্রস এ সমান সমান হচ্ছে আলফা কনসিডার করে নিলাম এই যে প্রথম সি ক্রস এ সমান সমান আলফা কন করে নিলাম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই এই যে মাঝখানে এটা সি ক্রসে এরপরে আমরা কি করব দেখো এটা সমান সমান কী এটা সমান সমান হচ্ছে বি ক্রসি ডট সি ক্রসে ক্রস এ ক্রস বি তাই তো তাহলে সি ক্রস এ এইটা আছে ক্রস এ ক্রস বি এটা সমান সমান হচ্ছে আলফা ক্রস এ ক্রস বি দেখো মালটাকে খুব ভালো করে দেখার চেষ্টা করো একবার দেখলেই কিন্তু মনে মনে থেকে যাবে এবার একটু ক্রস প্রোডাক্টের একটু ফর্মুলাগুলোকে আমাদেরকে একটু রিকল করতে হবে এই যে ক্রসের ফর্মুলাটা ছিল সেটা এটা সমান সমান আমরা লিখতে পারছিলাম সেটা হলো আলফা ডট বি আলফা ডট বি ইন্টু হচ্ছে এ ভেক্টর ঠিক আছে মাইনাস আলফা ডট এ ইন্টু হবে তোমার বিভেক্টর এই ব্যাপারটা ছিল তোমক সামাজ মেয়ে আয়া সামাজ মেয়ে আগেয়া বিলকুল দেখো এবার আলফাটাকে আমরা রিপ্লেস করছি হচ্ছে সি ক্রস এ দিয়ে দেখো তো সি ক্রস এ সি ক্রস এ ডট এখানে কী দেখতে পাচ্ছো বি ঠিক আছে বাইরে কী পড়ে থাকবে এ পড়ে থাকবে দেখো পরবর্তী এটাও সি ক্রস এ সি ক্রস এ ডট হচ্ছে তোমার জন্য এ ঠিক আছে দিস বি টু এটা সমান সমান কি লিখতে পারবে ডেফিনেটলি ডেফিনেটলি বাক্স বানিয়ে আমরা লিখতে পারবো হচ্ছে সি এ এবং বি বাক্সের মধ্যে ঠিক আছে ইন্টু এ দিস দিসমন এটা কি লিখতে পারবো সি এ এবং এ ডবল ডবল এ চলে এসছে তার মানে আমরা এইটাকে এখনকার জন্যে ইগনোর করে দেবো তাই তো আমরা ইগনোর করে দেবো কারণ এটা সমান সমান জিরো চলে আসছে তো ওভারঅল আমরা ক্রস প্রোডাক্টটা চালিয়ে নিলাম ক্রস প্রোডাক্ট চালানোর পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে দিস ওয়ান তাহলে ফাইনালি এইবার যদি চেক করা যায় যে বলথ বন্ধু বাক্স বি ক্রস সি কমা সি ক্রস এ কমা এ ক্রস বি সমান সমান কী হবে এইটা সমান সমান হচ্ছে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে তোমার বি ক্রস সি বি ক্রস সি ডট একটু লিখেই দেখিয়ে দিচ্ছি সি ক্রস এ ইন্টু এ ক্রস বি দিস ওয়ান আর মা এই যে ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালুটাকে নিলাম এই ভ্যালুটা এটা সমান সমান অলরেডি আমরা বের করে ফেলেছি সেটাকে একটু লিখে নেব তো একটু দয়া করে একটু কষ্ট করে একটু লিখে নাও কষ্ট করে লিখলে সেটা আমাদের কাছে দেখতে হবে এই টাইপের আচ্ছা এইটা তো পেলাম এবার এটা তো হলো একটা কনস্ট্যান্ট এই যে বাক্সের ভ্যালুগুলো যে বক্স এবিসি থাকে সেটা তো সবসময় একটা কনস্ট্যান্ট হয় বা স্কেলার কোয়ান্টিটি হয় তো এইটাকে আমরা সামনের দিকে ছড়িয়ে দিতে পারি অথবা যেমন আছে তেমনটাই থাক এটা তো হচ্ছে ভেক্টর এটা যদি ভেক্টর হয় তাহলে এক কাজ করতে পারি না এখানে দিস ওয়ান এখানে ডট আছে তো বাক্সটাকে সামনের দিকে লিখে নিলাম ধরো সি তারপরে হচ্ছে এ তারপরে হচ্ছে বি ঠিক আছে আর পরবর্তী যেটা আছে সেটাকে লিখে নিচ্ছি একবারে লিখলে ভালো হতো বক্সে বেশি চলে আসতো আচ্ছা ঠিক আছে যেমন আছে তেমনটাই লিখি বি ক্রস সি ডট এ বি ক্রস সি ডট এ এটা পেয়ে যাচ্ছি আমরা সি এ এবং বি আর পরবর্তীতে এই পার্টটা সমান সমান দেখেই খুব ভালো করে বুঝতে পারছো এ দিস ইজ নাথিং বাট বাক্সের মধ্যে বি সি বাক্সের মধ্যে বি এ তাহলে এখানে দেখো এটু চেঞ্জ চেঞ্জ করতে হবে ডেফিনেটলি প্রথমে এইটাকে চেঞ্জ করব এসি তারপরে সিবিটাকে চেঞ্জ করে নেবো তাহলে এটা পজিটিভই পেয়ে যাচ্ছি এবিসি ঠিক আছে পরেরটা কি পরেরটাও দেখো একই রকমভাবে এসি চেঞ্জ করবো প্রথমে তাহলে এসি চেঞ্জ হয়ে গেল তারপরে এবি চেঞ্জ করব। আবার এটাও কিন্তু বক্স এবিসি চলে আসবে তার মানে এটার স্কোয়ার চলে আসলো ব্যাপারটা বোঝা গেল কি করে আনলাম আশা করছি বোঝা গেছে এত দূর অবধি তাহলে ক্লিয়ারলি তুমি খুব ভালো করে এরপরে কী করতে হবে খুব ভালো করে বুঝতে পারছো প্রথমে আমাদের যেটা দেওয়া আছে বক্স এবিসি মানে এবিসি তিনখানা ভেক্টর হচ্ছে নন কোপ্লানের ভেক্টর তার মানে এবিসি সমান সমান বলে দেওয়া আছে তুমি এক কাজ করে এখানে লিখে দিচ্ছি আমি তোমাকে ভালো করে চেঞ্জই তো হচ্ছে না বলছে অ্যাজ বলবে যে এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টর আর নন কোপ্লানার নন কো প্লানার সো বলে বলবে যে এ বি এবং সি ইজ ইকোয়াল টু জিরো না নট ইকাল টু জিরো নন কো কোপ্লানার হলে হচ্ছে জিরো হতো যেহেতু নন প্লানার দ্যাট ইস ওয়াই নট ইকাল টু জিরো তাহলে হেন্স বলে তুমি ক্লিয়ারলি বলতে পারবে কি বলতে পারবে বলো বাক্সের মধ্যে বি ক্রস সি আচ্ছা বি ক্রস সি ছিল তো ওটা না এ থেকে শুরু হয়েছে বি সি থেকে শুরু হয়েছে বি ক্রস সি কমা সি ক্রস এ কমা এ ক্রস বি ঠিক আছে এইটা আমরা বলতে পারবো এইটা সমান সমান এবিসি তার স্কোয়ার হুইচ ইজ নট ইকুয়াল টু জিরো সো বি ক্রস সি কমা সি ক্রস এ কমা এ ক্রস বি আর নন কোপ্লানার এগুলো হচ্ছে তোমার জন্য নন কোপ্লানার ঠিক আছে কীভাবে করলাম খুব ভালো করে বুঝতে পেরেছ যেভাবে লিখে দিয়েছি খুব ভালো করে একটু সাজিয়ে গুছিয়ে একটু লিখবে ঠিক আছে কষ্ট একটু করবে বিকজ অফ এক্সামিনার কিন্তু একটু খুশি করতে হবে তাই না দেখো পরবর্তী একটা সুন্দর অঙ্ক তোমার সামনে ডেরিভেটিভের অঙ্ক এখানে আমি তোমার সামনে নিয়ে আসলাম খুব সুন্দর একটা তো অঙ্কটা কি কীভাবে করব অলরেডি মনে হয় করে দিয়েছি এই টাইপের অনেক অঙ্ক হয়তো এটাকেও করে দিয়েছি যতটা আমার মনে পড়ছে যাই হোক আমরা আরও একবার প্র্যাকটিস করব কারণ এইগুলো আমরা প্র্যাকটিস সেট চালাচ্ছি এখানে বেসিক্যালি প্র্যাকটিস করছি আমরা অঙ্গগুলোকে তাই তো আলফা সমান সমান দেওয়া আছে পিটা সমান সমান দেওয়া আছে এখানে বলেছে ডি অফ দিস ওয়ান অ্যাট টি ইকুয়ালস টু এটা কি হবে বলেছে যে ওভারঅল এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা সমান সমান কি হবে উত্তর দাও কি করে উত্তর দাও এটা সমান সমান সামথিং কোনো একটা টি এর এক্সপ্রেশন আসবে টি দিয়ে স্কোয়ার ইন্টু টি এই টাইপের একটা এক্সপ্রেশন আসবে তারপরে সেখানে টি সমান সমান টু বসিয়ে দিতে হবে উত্তর কি হবে সেটাই বের করতে বলেছে আর অন্য কিছু নয় ঠিক আছে তো একটু বিটাগুলো বিটাগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে আর অন্য কিছু নয় চলো তো এক কাজ করব আমরা এই সম্পর্কিত একটা ফর্মুলা জানি কেউ ইউজ করতে পারো অথবা নাও ইউজ করতে পারো কোনো যায় আসে না ঠিক আছে তা আমি কী করবো তোমাকে ফর্মুলা বলবো চলো দুইটাই বলে দিই ব্যাপারটা হলো সাধারণত আমরা কী করতে পারি এখানে আমরা যেটা করবো সেটা হলো যে ভেতরের যেটা ভ্যালু আছে আলফা ক্রস হ্যাঁ বিটা ডিটি এই মালটাকে আমরা কিন্তু বের করে নেবো ঠিক আছে ক্রস প্রোডাক্টটাকে বের করে নেবো ক্রস প্রোডাক্টটা যখন বেরিয়ে গেল তখন সেটাকে ডিডিটি মানে সেটাকে একবার ডেরিভেটিভ করে দেবো ডেরিভেটিভ করলেই উত্তর আমাদের সামনে চলে আসবে মানে ডি এর একটা এক্সপ্রেশন চলে আসবে তখন টি সমান সমান টু বসিয়ে দেবো ব্যাস দ্যাটস ইট তো প্রথম কথা হলো আলফা সমান সমান দেওয়া আছে গিভেন বলে বলবে ঠিক আছে আলফা ভেক্টর সমান সমান আমাদের দেওয়া আছে হচ্ছে টি স্কোয়ার আই ক্যাপ মাইনাস টি ইন্টু জে ক্যাপ প্লাস টু টি প্লাস ওয়ান ইন্টু কে ক্যাপ ঠিক আছে নেক্সট আমাদের দেওয়া আছে বিটা দেওয়া আছে আচ্ছা আচ্ছা বিটাও দেওয়া আছে বন্ধু ঠিক আছে বিটাটাকেও একটু লিখে নিই সুন্দর করে মানুষের মতো লিখবে সাজিয়ে একটু গুছিয়ে ঠিক আছে তো বিটা সমান সমান আছে আমাদের কি বের করতে হবে বলতো এই যে এই ভ্যালুটাকে বের করতে গেলে ডি ডি বিটা বাই ডিটি তার মানে এটাকে একবার ডেরিভেটিভ চালাতে হবে অতএব বলে হ্যাঁ একটু সুন্দর করে লিখবে যেন ঝাঁ চকচকে লাগে যে ডি ডিডিটি অফ বিটা তার মানে মালটাকে একবার ডেরিভেটিভ চালাতে হবে টি এর রেসপেক্টে চালাও ডেরিভেটিভ দারুণভাবে টু ইন্টু আই আসবে ডেফিনেটলি বুঝতে পারছো একবার ডেরিভেটিভ চালাতে হবে এটা ওয়ান আছে তার মানে এটা জিরো হয়ে যাচ্ছে এখানে মাইনাস টি আছে তার মানে মাইনাস ওয়ান ইন্টু কে ক্যাপ দিস ওয়ান নাও কি পাইব বন্ধু আলফা ক্রস ডিবিটা বাই ডিটি মালটাকে বের করতে হবে আর জিনিসগুলো তো ইজি তাই না তো ক্রস প্রোডাক্টের সব থেকে ইজি মেথডটা হলো যে ওই যে আমরা একটা ডিটার্মিনেন্ট লিখে নেবো সেখানে আই ডট জে ডট সরি ডট ডট কেন বলছি আই জে কে থাকবে ফার্স্ট রোয়ে সেকেন্ড রোয়ে থাকবে আলফা এর আলফা এর যেই ভ্যালুগুলো আছে তার মানে আলফা এর যে কোইফিশিয়েন্টগুলো আছে জে কে এর সেগুলো আই এর কোইফিশিয়েন্ট আমরা আই এর নিচে লিখবো সেটা হচ্ছে টি স্কোয়ার জে এর কইফিশিয়েন্ট আছে মাইনাস টি এবং কে এর কইফিশিয়েন্ট আছে টু টি প্লাস ওয়ান অন্যদিকে তোমার হচ্ছে ডিবিটা ডিটি ডিবিটা ডিটির কিফিশিয়ান কী কী আছে আই এর কোভিফিশিয়ান আছে টু জে এর কোনো কোফিশিয়ান নেই তার মানে সেটা হচ্ছে জিরো আর কে এর আছে মাইনাস ওয়ান এবার এটাকে সুন্দরভাবে ফার্স্ট রোয়ের রেসপেক্টে হ্যাঁ আই যে কে আকারে সেগুলোকে আমাকে বের করে নিতে হবে ক্লিয়ারলি ঠিক আছে টু টি এখানে পেয়ে যাবে ডেফিনেটলি বুঝতে পারছো এই দুটোকে যদি আমি ফিক্স করে দিই তাহলে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা মাইনাসটা এলিমিনেট হয়ে গেল মাইনাস টি ইন্টু মাইনাস ওয়ান মানে হচ্ছে টি ইন তোমার হচ্ছে মাইনাস জে আর মাইনাস জে দিস ওয়ান এটা এবং এটা তাহলে হচ্ছে তোমাদের জন্যে মাইনাস অফ টি এর স্কোয়ার মাইনাস অফ টি এর স্কোয়ার আর এখান থেকে পাওয়া যাচ্ছে হচ্ছে মাইনাস অফ টু টি এর স্কোয়ার মাইনাস অফ টু এই টাইপের আর নেক্সট প্লাস কে ক্যাপ আর এই দুটোকে ফিক্স করে দিলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা ইন্টু এটা তার মানে জিরো প্লাস টুটি প্লাস টুটি ঠিক আছে এটা এক্সপ্রেশনটা কেন যায় কেন কেন একটু ভয়ানক টাইপের চলে আসলো যাই হোক ঠিক আছে অসুবিধা নেই এই তো ছোট্ট খাট্ট একটু এক্সপ্রেশন আবার কি এরপরে আমরা কী করবো ডিডিটি অফ অতএব বলে বলতে পারো অতএব ডিডিটি অফ আলফা ডট এই সরি আলফা ক্রস ডিবিটা ডিটি সেটাকে একটু ক্যালকুলেট করব তো ক্যালকুলেট করলে এটাকে ডিডিটি দিয়ে হচ্ছে একবার ডেরিভেটিভ চালাতে হবে যদি ডেরিভেটিভ চালাই প্রথমটা হচ্ছে টি এর জন্যে হচ্ছে ওয়ান আসবে ডেফিনেটলি নেক্সট ওয়ান আচ্ছা এটাকে আর একটু সিম্পলিফাই করতে হতো বুঝলে তাহলে এখানে একটা মাইনাস কমন নিয়ে এখানে মাইনাসটা প্লাস হয়ে যেত তাহলে আচ্ছা ঠিক আছে আমরা তো বুঝতেই পারছি এতদিন অবধি অঙ্ক করলাম এইটুকু একটু স্টেপ জাম্প করতে পারবো না ডেফিনেটলি পারবো নেক্সট দিস ওয়ান কী হবে এটা কী হবে একটু উত্তর দাও দেখি আমাকে যে এটাকে পরেই লিখব এটা হয়ে যাবে তোমার কাছে টু টি ডিফারেন্সিয়েট করছি এটাকে কিছু নয় এই যা আমাকে আরও একবার করতেই হবে কিছু করার নেই দেখো টি ইন্টু আই এটা হয়ে যাচ্ছে তোমার জন্যে টি টি তাহলে থ্রি টি স্কোয়ার থ্রি টি স্কোয়ার প্লাস টু আর জে ঠিক আছে টু টি ইন্টু কে তো এটা সমান সমান ফাইনালি আমরা কী পাচ্ছি একটু বলবে এটু বলবে আমায় এইটা সমান সমান ফাইনালি আমরা কী পাচ্ছি এইটা সমান সমান যেটা পাওয়া যাচ্ছে আই একবার ডেলিভিটিভ চালাবো জাস্ট কিছু নয় সিক্সটি ইন্টু জে সিক্স ইন্টু জে টু কে ঠিক আছে চলো তো এই পর্যন্ত আমরা এক্সপ্রেশনটা বের করতে পেরেছি ফাইনালি এটা সমান সমান এবার বলেছে যে অ্যাট টি তার মানে কি টি এর ভ্যালুগুলো এখানে টু বসাও বাকি উত্তর তোমার হাতের মোট হয় তো বলবে যে নেক্সট লাইনে যেটা বলতে হতো যে পরের পেজে লিখব তোমরা নিচে লিখবে আমি ডান দিকে লিখছি ঠিক আছে হেন্স বলে হেন্স হেন্স তোমার কাছে আছে ডিডিটি আলফা ক্রস ডিবিটা ঠিক আছে আশা করছি দেখা যাচ্ছে ভিজেবল তোমার কাছে টি ইকোয়াস টু টু পয়েন্টে টি ইকাল টু টু বসা উত্তর তোমার হাতের মুঠো মুঠোয় ঠিক আছে দিস মানে ইজ টুয়েলভ ইন্টু জে ঠিক আছে টুয়েলভ ইনটু জে প্লাস টু কে ঠিক হ্যাঁ দোস্ত কোথাও গন্ডগোল হলো না কি থ্রি থ্রি টি উত্তরটা যেটা দেখতে পাচ্ছি উত্তরটা কিন্তু আমাদের মেলেনি কোথায় যে গন্ডগোল হলো কোথাও একটা হয়েছে দাঁড়া চেক করতে দাও আমাকে বুঝলাম ভুলটা হয়েছে এই জায়গাটায় আশা করছি তোমরা ধরে নিয়েছো অলরেডি করেও ফেলেছো তো এইটাকে একটুখানি ঠিক করে নিই আমি ঠিক আছে এইটাকে একটুখানি ঠিক করে নিই তারপরে অঙ্কটাকে সেরে ফেলছি দেখো এখানে যেটা আসবে সেটা হচ্ছে টু টি না এখানে আসবে হচ্ছে ফোর টি মাইনাস ফোরটি মাইনাস ফোরটি মাইনাস টু মাইনাস ফোরটি মাইনাস টু আর দিস ওয়ান এটা তাহলে চলে আসবে তোমার কাছে টি স্কোয়ার প্লাস ফোর টি প্লাস টু টি স্কোয়ার প্লাস ফোরটি প্লাস টু দেখা যাচ্ছে আশা করছি এরপরে এখানে যেটা চলে আসবে সেটা হচ্ছে তোমার জন্যে তার মানে এটাকে একবার ডেরিভেটিভ করবো তাই তো তার মানে টু টি প্লাস টু টি প্লাস ফোর টু টি প্লাস ফোর আর এইবার যদি টি সমান সমান টু বসাই তাহলে এখানে চলে আসবে ফোর প্লাস ফোর তার মানে এইট চলে আসবে ঠিক আছে এইটুকুটা একটু গালতি হয়ে থা সো ইস্কো সা সামাল নিয়ে জি ঠিক আছে এটা তো হলো একটা মেথড আরেকটা মেথড যদি তোমাকে বলি পাশে এখানে বাক্স বানিয়ে আরেকটা মেথড বলে দিচ্ছি ঠিক আছে সেটা হলো যে এই যে এক্সপ্রেশনটা আছে এটা সমান সমান আমরা লিখতে পারি কেমন লিখতে পারি এটাকে আমরা ফর্মুলার আকারে লিখতে পারি সেটা হচ্ছে আলফা আলফা ভেক্টর ক্রস ডি স্কোয়ার বিটা ডিটি এর স্কোয়ার প্লাস ডি আলফা বাই ডিটি ক্রস ডি বিটা বাই ডিটি তো এটা সমান সমান রেসমান এটাকে লিখতে পারি আর যদি লিখতে পারি তারপরে সেটা এই যে পুরো এক্সপ্রেশনটা তুমি দেখতে পাচ্ছ এটাকে বের করতে হবে বের করে সেটার আলাদা আলাদা সেপারেটলি এটার এবং এটার ক্রস প্রোডাক্ট বের করতে হবে তারপরে যেটা টি এর এক্সপ্রেশন আসবে সেখানে টি সমান সমান টু বসাতে হবে ব্যাস এই কাজ হবে ঠিক আছে তো এটাকে একটু বাক্স বানিয়ে দিই বাক্স বানিয়ে দিলে সেটা দেখতে ঠিক এই টাইপের হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে অ্যানাদার মেথড ওকে তো এত পর্যন্ত এন্টারটেন করতে পারলে এরপরে পরের যেটা অঙ্ক তুমি দেখতে পাচ্ছ এই অঙ্কটা আর অন্য কিছু নয় যেটা এর আগে করলাম আমরা সেই অঙ্কটাই তার মানে কি পরপর দুই বছর অঙ্কটা এসছে শুধু এই অঙ্কটাই নয় আমি তোমাকে দেখাচ্ছি দাঁড়ো এটা এটা তো হলো পরপর দু বছর এসছে একই অঙ্ক আর একই অঙ্ক দুবার এসছে সেই কারণে লাগিয়ে দিয়েছি এখানে এরপরে তোমার হচ্ছে এইটা একটা অঙ্ক ঠিক আছে এই অঙ্কটাকে নিয়ে আসার কারণটা হচ্ছে তোমাদেরকে একটু দেখানো যে প্রিভিয়াস ইয়ার নিয়ে তোমরা একটুখানি কনফিউজ হয়ে যেও না এখনকার জন্যে ঠিক আছে প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ার তো ধরো সবাই করাচ্ছে সব স্যারেরা তো ব্যাপারটা হলো যে একটুখানি কনফিউজ হয়ে যেও না জায়গাটায় কারণ এখানে দেখো এটা একটা ইন্টিগ্রেশন আমাদের ভেক্টার ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা আছে ইনক্লুডেড আছে সো ভেক্টার ইন্টিগ্রেশন চ্যাপ্টারে আমাদের শুধুমাত্র ওয়ান ভেরিয়েবেলের ইন্টিগ্রেশনের কথা বলা হয়েছে শুধু আর শুধুমাত্র ওয়ান ভেরিয়েবেলের ইন্টিগ্রেশনের কথা বলা হয়েছে আমি যখন তোমাদেরকে ক্লাস পড়িয়েছিলাম সেখানে বারবার করে বলেছিলাম যে ওয়ান ভেরিয়েবলের জন্যেই কিন্তু ইন্টিগ্রেশনটা তোমার হচ্ছে করতে বলা হয়েছে তোমাদের সিলেবাসে যেটা আছে কিন্তু এখানে দেখতে পাবে এটা কিন্তু টু ভেরিয়েবল তুমি দেখতে পাচ্ছ এখানে এক্স আছে আবার ওয়াই আছে টু ভেরিয়েবলের ক্ষেত্রে আছে ইন্টিগ্রেশনটা তার মানে এটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই ঠিক আছে লাইন ইন্টিগ্রাল হতে পারে সারফেস ইন্টিগ্রাল হতে পারে সেগুলো তোমাদের সিলেবাসে নেই তোমাদের শুধু ওয়ান ভেরিয়েবল আছে তার মানে শুধু যদি এক্স থাকতো তাহলে তোমরা এই ইন্টিগ্রেশনটা করতে ঠিক আছে সো নট ইন সিলেবাস এই টাইপের অঙ্কগুলোকে অ্যাভয়েড করবে ঠিক আছে এই টাইপের অঙ্কগুলোকে অ্যাভয়েড করবে কারণ তোমরা প্রিভিয়াস ইয়ার ঘাঁটতে গিয়ে কিন্তু এগুলো নিয়ে কিন্তু চাপে পড়ে দিতে পারো সেই কারণে অঙ্কটাকে নিয়েছিলাম ক্লাস বেশি দূর নেই কারণ হলো এই যে অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ এটা একটা প্রিভিয়াস ইয়ারের অঙ্ক প্রিভিয়াস ইয়ারের অঙ্কটা অলরেডি আমরা কোথায় করেছি বলো তো স্ক্রিনশটটা স্ক্রিনশটটাও আমি লাগিয়ে দিয়েছি এখানে ওই যে ভেক্টর অ্যানালিসিসের আমরা যেগুলো ফ্রি ক্লাস করেছিলাম টোটাল সাতখানা সাতখানা ফ্রি ক্লাস করেছিলাম এই ইউটিউব চ্যানেলেই তোমরা পেয়ে যাবে সেটা প্লে লিস্ট আকারেও আছে আমরা ভেক্টরের যে পুরো সিলেবাসটা আছে সেই সিলেবাসটাকে আমরা কভার করে নিয়েছিলাম সেখানে ঠিক আছে তো বিষয়টা হলো সেখানেই আমি যেটা লাস্ট ক্লাস ছিল ভেক্টার ইন্টিগ্রেশনের সেখানেই কিন্তু এই অঙ্কটাকে করিয়েছিলাম একদম ডিটো দ্য সেম একই অঙ্ক তোমার কিন্তু এসেছে অঙ্ক মানে প্রিভিয়াস ইয়ার ঠিক আছে অনার্সের প্রিভিয়াস ইয়ার এটা কিন্তু এরপরে দেখতে পাচ্ছ আরও একটা অঙ্ক কিন্তু এই অঙ্কটাও আর অন্য কিছু নয় যেটা অঙ্ক এখনই দেখালাম তার মানে প্রিভিয়াস প্রিভিয়াস যেটা করিয়ে দিয়েছি সেই অঙ্কটাই আবার এখানে আছে ঠিক আছে আবার এসছে মানে পরপর দুবার এসছে এই অঙ্কটাও ঠিক আছে তো ভিডিওটা একটু চেক করে নিতে পারো এটা আমি বলে দিচ্ছি কত কত নাম্বার ক্লাস এটা হচ্ছে তোমার ক্লাস নাম্বার ক্লাস নাম্বার সেভেন সেভেনের ওই শেষের দিকে শেষের দিকে এই যে দেখতে পাচ্ছ এখানে এখানে গিয়ে একটুখানি চেক করবে এটা যে কত মিনিট আছে বাহান্ন মিনিট ফিফটি মিনিটে গিয়ে দেখবে ফিফটি মিনিটে গিয়ে দেখবে এই জায়গাটায় ঠিক আছে পুরো ক্লাসটা তো দেখার দরকার নেই এই শেষে দেখবে এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারটা তুমি পেয়ে যাবে ঠিক আছে চলো তো আমি বেশি অঙ্ক নিই অনলি বিকজ অফ অলরেডি আমাদের অনেক ক্লাস হয়ে গেছে অলরেডি শেয়ার করাচ্ছেন অনেকগুলো ক্লাস তোমরা দেখতে পাচ্ছ এখানে কোথায় ছিল এটা দিস ওয়ান তো ভেক্টর নিয়ে অনেকগুলো ক্লাস হয়ে গেছে সেই কারণে তোমরা যেন সমস্ত ক্লাস দেখতে পারো ক্লাসটাকে সেই জন্য ছোট রেখেছি বেশি অঙ্ক নিয়ে আসিনি চেষ্টা করলাম যে কনসেপ্টগুলোকে আবার একটু ধার দিয়ে দেওয়ার ঠিক আছে যারা শুধুমাত্র ভিডিও দেখি মানে পড়াশোনা করো ঠিক আছে বিভিন্ন ধরনের ভিডিও সব জায়গায় ইউটিউবে যত অ্যাভেলেবেল আছে সবগুলো তাদের জন্য বেশ বেশ হেবে হেল্পফুল হবে আর যারা অলরেডি ধরো সব কিছু করা হয়ে গেছে প্রিভিয়াস ইয়ারও কমপ্লিট হয়ে গেছে তাদের জন্য তো ডেফিনেটলি ভিডিওগুলোকে না ফলো করলেও চলবে বুঝতেই পারছো ব্যাপারটা তো ঠিক আছে আমাদের তাহলে নেক্সট সিরিজ আরও আমি নিয়ে আসব সেখানে হয়তো এরপরে জিওমেট্রিক সিরিজটা নিয়ে আসবো যেখানে বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের ইম্পর্টেন্ট আমি তুলে ধরবো আর এই যে পিডিএফটা পিডিএফটা যদি পেতে চাও আমি পিডিএফের ব্যাপারে বলেছি জানি না পিডিএফটা যদি পেতে চাও তাহলে আমাদের এই যে ভিডিওটা চলছে ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে যাবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে গিয়ে অ্যাড হয়ে থাকবে সেই গ্রুপেই আমি পিডিএফগুলোকে আমি সেন্ড করে দিই ঠিক আছে সমস্ত রকমের পিডিএফ এছাড়া যদি আগের ক্লাসের ওই যে ফ্রি ক্লাসগুলো যেগুলো আছে ভিক্টোরের সেই ফ্রি ক্লাসের পিডিএফগুলো যদি পেতে চাও সেটাও কিন্তু আমাকে মেসেজ করে দেবে ঠিক আছে আমার নাম্বারটা তো তোমাদের জানাই আছে দিসপন্ড অথবা গ্রুপে গিয়ে জানাতে পারো পিডিএফগুলো ঠিক আছে অথবা আমাকে ইন্ডিভিজুয়ালি মেসেজ করে দিলেও আমি তোমাকে ফেক্টরের যতগুলো পিডিএফ আছে মানে সিলেবাসের সিলেবাসে মানে যতগুলো ক্লাস করিয়েছি সমস্ত ক্লাসের পিডিএফগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এই নাম্বারে মেসেজ করলে ঠিক আছে তো চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য সবাই খুবই ভালো থেকো আর কি প্র্যাকটিসিং কেন যে প্র্যাকটিস যদি না করে তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে নামাতে পারবে না মিনিমাম তিনবার কিন্তু প্র্যাকটিস করতেই হবে তিনবার মিনিমাম আমি বলছি একবার দেখে দেখে দুইবার না দেখে এইভাবে প্র্যাকটিস চালাও তাহলেই কিন্তু অঙ্ক ফাইনালি পরীক্ষায় গিয়ে নামাতে পারবে ঠিক আছে আর ভিডিওগুলো এইগুলো যখন দেখছো ভালো করে দেখো খাতা পেন নিয়ে বসবে টু এক্সে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স টু এক্সে চালিয়ে দেবে আর প্র্যাকটিস করে যাবে শুধু ঠিক আছে প্র্যাকটিস করে যাবে একদম চলো তো এইভাবে পড়াশোনাটা করতে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই খুবই ভালো থেকো